গতকাল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কিন্তু সেই রেজাল্ট নিয়ে একাধিক ছাত্রছাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে সংশয়। কারণ তারা যখন ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করছে, তখন তারা দেখতে পাচ্ছে একটি ব্ল্যাঙ্ক পেজ, সেখানে কোনো ধরনের মার্কস কিন্তু দেয়া নেই এবং সেখানে রেজাল্ট স্ট্যাটাসে লেখা হচ্ছে কন্টাক্ট ইউর ইনস্টিটিউশন। এছাড়া তারা কিছুই দেখতে পাচ্ছে না এই রেজাল্টে। শুধু এটাই নয়, একাধিক সমস্যা সৃষ্টি হয়েছে অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে। যারা রেজাল্ট হাতে পেয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে দুটি বিষয়ে পরীক্ষা হয়নি সেই দুটি বিষয়ে মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। অর্থাৎ যে বিষয়গুলিতে পরীক্ষা হয়েছিল সেখানে সর্বোচ্চ মার্কস কিন্তু ওই দুটি বিষয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। এই ধরনের একাধিক অভিযোগ আছে ছাত্রছাত্রীদের মধ্যে, কিন্তু তারা এখন হোপলেস। এই লকডাউনের পিরিয়ডে যখন ইনস্টিটিউশনগুলি বন্ধ আছে তখন তারা এই সমস্যার কথা কোথায় জানাবে? এবং সেই সমস্যার সমাধানের সূত্র খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে। এবং এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, রেজাল্ট হেল্পলাইন 2020 একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। এই নোটিফিকেশানটিতে ক্লিক করে আমরা দেখে নেব এখানে কী নোটিশ দেওয়া হয়েছে। এখানে একটি পিডিএফ আছে, সেটা আমরা ডাউনলোড করছি এবং ডাউনলোড করার সাথে সাথে দেখুন ওপেন হয়ে গেছে। এবং এখানে ভালো করে লক্ষ্য করুন যে সার্কুলার দেওয়া আছে, সেখানে বলা হয়েছে সমস্ত সেকেন্ডারি এডুকেশনের ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে কোনো ধরনের ক্লারিফিকেশন, কোয়ারি বা কমপ্লেন যদি থেকে থাকে তাহলে তারা নিচে যে হেল্পলাইন দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করতে পারে 20 তারিখ থেকে, অর্থাৎ সোমবার থেকে তারা কিন্তু যোগাযোগ করতে পারবে। নিচে দেখুন একটি ইমেল আইডি দেওয়া আছে এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে যেটি 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই সময়ের মধ্যে আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের সমস্যার কথা বলতে পারেন। এছাড়া ইমেল আইডির মাধ্যমে কিন্তু সমস্যা বলতে পারেন। সেখানে গিয়ে আপনি টাইপ করবেন আপনার সমস্যাটি এবং সেখানে আপনার রেজাল্টের একটি স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।